আনন্দজনক সংবাদ। আর গরু কোন দিনে সবচেয়ে বেশি দাম গেছিল? গরুর দাম বেশি গেছে বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার সারাদিন। আর হচ্ছে মানে সবচেয়ে দাম কোন সময় একটু আপনারা মুনাফা অর্জন করছেন বেশি? বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা আজকে কেমন দাম? মানে আজকে দাম তেমন ভালো না। হ্যাঁ তেমন না। আর হচ্ছে ঈদ তো গাবতলিতে কাটালেন, আপনার কি এখানে বাসা না অন্য কোথাও? খুব ভালো লাগছেন না? আর এবার তো কুরবানি ঈদ চলে গেল, আপনার কেমন বেচা বিক্রি হচ্ছে? সুন্দর হয়েছে না? আমি যে কথাটি বুঝতে পারছি যে গাবতলিতে আসার পর একটা আনন্দমুখর পরিবেশ, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনি কতগুলো গরু নিয়ে এসেছিলেন? আপনি 22টা? মাশাআল্লাহ, সবগুলো বিক্রি হয়েছে তাই না? দুইটা। দর্শক বুঝতে পারতেছেন ইনি কিন্তু 22টা গরু নিয়ে এসেছিল, তার মধ্যে দুইটা গরু এখনও আছে। এখন আজকে কীরকম দাম বলতেছে? আজকে বাজার খুবই কম তাই না? আর ঈদের দিনে কেমন বাজার গেছে? ঈদের দিনে কিন্তু মোটামুটি বাজার গেছে। আর আজকে কি সকালে কোনো গরু বিক্রি করছেন? সকালে বিক্রি করেন এবং ঈদের দিনে কি কোনো গরু বিক্রি করছেন? কটা বিক্রি করছেন আপনি? 4টা। মাশাআল্লাহ, দর্শক বুঝতে পারতেছেন কুরবানি ঈদ কিন্তু ঈদের কুরবানি করা হয় 3 দিন পর্যন্ত, এখনও 2 দিন আছে। আপনারা চাইলে এনার সঙ্গে এনার গরুগুলো নিতে পারেন। আপনার নামটা কি বলবেন একটু? মোহাম্মদ আবু সাইদ। ইনি একজন এখানকার গাবতলির পুরনো একজন ব্যবসায়ী। আপনারা চাইলে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা তাই না, অবশ্যই এই গরুগুলো নিতে পারেন। আর এবার ঈদ কেমন কাটলো আপনার? আমার ঈদ ভালো কাটলো, আমি চিটানি পড়িয়া। ও আচ্ছা, এনার ঈদ খুব একটা ভালো কাটেনি, কারণ এখনও কিন্তু 2টা গরু আছে, যে কারণে উনি একটু টেনশন মোধ করতেছে। আপনি চাইলে ওই যে আমরা ওখানে গরু দেখতে পাচ্ছি ওখানে, ওদিকে গরুগুলো নিয়ে যাই বিক্রি করতে পারেন, ওই মেইন পয়েন্টে আমার মনে হয় ওখানে গরু বিক্রি হতে পারে। আর আজকে কি ক্রেতা একটু কম তাই না?